ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দুদিনের রাজ্য সফরে অমিত শাহ, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর ডাক বিজেপি নেতার। তৃণমূল কংগ্রেস কা একমাত্র লক্ষ্য বিজেপি কা একমাত্র লক্ষ্য কি আগলি টম্মে ভতিজে কো মুখ্যমন্ত্রী বানা। বঙ্গাল কি জনতা কো তাই করনা হ্যায় কি পরিবারবাদ চাহিয়ে কি বিকাশবাদ চাহিয়ে। যখন নয়া দিল্লির মুখে নাগরিক আইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক, বুদ্ধিজীবী সহ সাধারণ মানুষ প্রতিবাদ করছেন, তখন ভারতবর্ষের একজন কেন্দ্রীয় মন্ত্রী উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বলছেন গলি মারো সালোকো, আর বলছেন আমরা ইহা লোকতন্ত্রে। সরাসরি মমতাকে নিশানা অমিত শাহ। তৃণমূল কংগ্রেস কা একমাত্র লক্ষ্য দিদি কা একমাত্র লক্ষ্য কি আগলি টম্মে ভতিজে কো মুখ্যমন্ত্রী বানা লেনা। বঙ্গাল কি জনতা কো তাই করনা হ্যায় কি পরিবারবাদ চাহিয়ে কি বিকাশবাদ চাহিয়ে। আমরা সমস্ত সম্প্রদায়, সমস্ত জাতি, সমস্ত মানুষকে মানুষ হিসেবে ভাবি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারংবার এই রাজনীতিকেই তিনি প্রসারিত করেছেন পশ্চিমবাংলায়, তাই পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ভারতবর্ষের যে কোনো মুখ্যমন্ত্রী চাইবেন। রাজ্য জুড়ে আয়কর অভিযান, কোলকাতার কয়লা ব্যবসায়ী অনুপ ওরফে লালার বাড়িতে তল্লাশি, ইঙ্গিতপূর্ণভাবে সেই প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অমিত শাহ। না সিবিআই মেরে অন্দর মে আতি হ্যায় না ইডি আতি হ্যায়, মগর मैं कल लाला जी के यहाँ कोई रेड पड़ा है नाम तो मुझे मालूम नहीं है, पर ममता जी ने रिएक्शन दिया। ममता जी पहले जरा लाला जी से अपने रिश्ते उजागर कर दे, सार्वजनिक कर दे कि उनको क्यों इतनी चिंता हो रही है। कोयले की रेवेन्यू राज्य सरकार को भी मिलती है, केंद्र सरकार को भी मिलती है, कोयले की रेवेन्यू की चोरी करने वाले व्यक्ति के लिए इतना क्यों चिंता हो रहा है। आत्मनिर्भर भारत स्लोगान दिए কতগুলো কয়লার ব্লক তাদেরকে দেওয়া হয়েছে, কত খনিজ সম্পদ তাদেরকে উত্তোলন করার অধিকার দিয়েছে, এগুলো সবই তারা খতিয়ে দেখুন দেখান। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের মুখোমুখি অমিত শাহ। মিস্টার ফেজ কা সওয়াল হ্যায় পার্টি কা পার্লামেন্টারি বোর্ড আর পার্টি কে রাষ্ট্রীয় অধ্যক্ষ নির্ণয় করেন করনা ইয়া নেই করনা আর করনা তো কিসকো করনা, মগর দেশ মে হাম কই বহুত সারে চুনাও ফেজ तय करे बगैर लड़े, जैसे यूपी की फोर्थ मेजोरिटी से जीते, हमारा कोई फेस नहीं। তিনি একটা চওড়া হাসি দিয়ে বলে লম্বা তালিকা আছে মুখ্যমন্ত্রী, তো ওরা ওই টস করে ঠিক করবেন হয়তো, জানি না সেটা উনি ওরা ভাবে জানেন ওদের ব্যাপার। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে সকালে দক্ষিণেশ্বরে, দুপুরে নিউ টাউনে মথুরা মন্দিরে অমিত শাহ, পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি থেকে সল্ট লেকে সভা, মাটিতে বসে বাগুইআটির মথুরা পরিবারে মধ্যাহ্ন ভোজ, দক্ষিণেশ্বর মন্দির চত্বরে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগের স্বরূপ অমিত শাহ। জিস প্রকার সে পলিটিক্স তুষ্টিকরণ কি পলিটিক্স চল রহি হ্যায়, ইসসে বঙ্গাল কি ইয়ে মহান পরম্পরা আহত হুই হ্যায়। পাল্টা নিশানা তৃণমূলের। এই যে তোষামোদের অভিযোগ করা, ওরা বলতে চান যে মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করেন, এটা তো একটা জঘন্য সাম্প্রদায়িক আক্রমণ। আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে যান অমিত শাহ, মন্দির প্রাঙ্গণে তাঁকে বরণ করেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্র পাল, এরপর মন্দিরে পুজো দেন অমিত শাহ, গর্ভগৃহে আরতি করেন। দক্ষিণেশ্বর মন্দির থেকে যান পণ্ডিত অজয় চক্রবর্তী প্রতিষ্ঠানে। পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে, তবে তাতে জল ঢেলে দেন এই শিল্পী। আমার পার্টির নাম হচ্ছে মিউজিক পার্টি, আমার কোনো বিজেপি নেই, তৃণমূল নেই, সিপিএম নেই, কংগ্রেস নেই, আমি মিউজিক পার্টি। পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের পর বেলা 12:30 নাগাদ নিউ টাউনে ইজেট সিজিতে পৌঁছন অমিত শাহ, তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্য বিধানসভা জয়ের রণকৌশল ঠিক করে দিয়েছেন অমিত শাহ। তৃণমূল থেকে সিপিএম কংগ্রেস ভোট বুঝলেই দলে আনুন, ইজেট সিসিতে দলীয় সভায় বার্তা অমিত শাহ।
সিএ নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ বাড়াতে বললেন কর্মসূচি। বৃহস্পতিবার খেয়েছিলেন বাঁকুড়ার আদিবাসী বাড়িতে, শুক্রবার খেলেন বাগুইয়াচির মতুয়া পরিবারের ঘরে। মাটিতে বসে মাটির থালায় মধ্যাহ্নভোজ অমিত শাহর। মেনুতে ছিল রুটি, ছোলার ডাল, পনির, ভাত, শুক্ত, বেগুন ভাজা, মুগ ডাল, চাটনি, নলেন গুড়ের পায়েস। নিউ টাউনের মন্দিরে পুজো দিয়ে মতুয়া পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ অমিতের। কথা বলার প্রয়োজনও মনে করেননি, শুধুই কি ছবি তুলতে এসেছেন, টুইটে কটাক্ষ অভিষেকের। অমিত শাহর সঙ্গে দেখা করলেন নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার পরিবার। গত 4 অক্টোবর টিটাগড় থানার অদূরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মনীশ শুক্লা। বাঁকুড়ায় বিরসা মূর্তিতে মাল্যদানে তরজা, না জেনে আদিবাসী শিকারীকে ফুল দাবি তৃণমূলের। দুধ গঙ্গা জলে শুদ্ধকরণ, সরকারের তৈরি মূর্তিতেই মাল্যদান, পাল্টা বিজেপি। বিরসা মুন্ডায় নন, আদিবাসী সমাজকে অবমাননা করা হয়েছে, অভিযোগ তৃণমূলের। যে মূর্তিটাকে মাল্যদান করবেন বলে ঠিক করা যে আদৌ বিরসা মুন্ডার মূর্তি কিনা জানা গেল, জনৈক শিকারীর মূর্তি। ভুল ধরিয়ে দেওয়ার পরে তড়ি ঘড়ি ইন্টারনেট থেকে একটি ছবি বার করে নিয়ে এসে ওই মূর্তির পায়ের তলায় সে ছবিটা দিয়ে দেওয়া হবে। 7.5 মাস পরে বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন, বাড়ছে ট্রেনের সংখ্যা। ভোর 5:30টার পর থেকে ট্রেন মিলবে রাত 10টার পর পর্যন্ত। রেল সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনে প্রতিদিন 400-এর বেশি লোকাল ট্রেন চালানো হবে, হাওড়া ডিভিশনে দিনে 200-এর কাছাকাছি ট্রেন চালানোর সম্ভাবনা। বুধবার থেকে মেট্রোর সংখ্যাও বাড়ানো হচ্ছে, মেট্রো রেল সূত্রে খবর। এতদিন ধরে 158টি মেট্রো চলছিল, 11 নভেম্বর থেকে 190টি মেট্রো চলবে। সকাল সন্ধ্যের অফিস টাইমে মেট্রোর ব্যবধান কমে হচ্ছে 7 মিনিট, বহাল থাকছে ই পাস সিস্টেম। নতুন বোর্ড তৈরির আগে দেখা উচিত আগের বোর্ড কতটা কাজ করেছে, সরকারি টাকার সদ্ব্যবহার হয়েছে কিনা। মতুয়া নবসূত্রদের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে মন্তব্য অশোক ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রীকে এই নিয়ে চিঠিও লিখেছেন সিপিএম বিধায়ক, না জানে মন্তব্য পাল্টা খোঁচা তৃণমূলের। কৃষি আইনের বিরুদ্ধে শ্রমিক সংগঠনের ডাকে 26 নভেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক, আরএসএস ছাড়া সবার সমর্থন, দাবি সেলিমের। কলকাতায় কংগ্রেসের ট্রাক্টর র্যালি। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র দিনহাটার শালমারা, চলে গুলি, হয় বোমাবাজি, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তারকেশ্বরে তৃণমূল নেতার বিরুদ্ধে সবজি বিক্রেতাদের একাংশকে বাজারে বসতে বাধা দেবার অভিযোগ, বিক্রেতাদের নিয়ে থানা ঘেরাও বিজেপি, ইচ্ছাকৃত ভাবে ঘটনায় রাজনৈতিক রং লাগানো হচ্ছে, প্রতিক্রিয়া তৃণমূলে। তোমার ভাবনায় বাংলা, শুভেন্দুর নামে ব্যানার তমলুকে, নেতা নয় আমাদের সম্পদ কর্মী, পাল্টা ব্যানার অভিষেকের নামেও, রাজনৈতিক জল্পনার মধ্যেই কটাক্ষ বিজেপি। ঝটিকা সফরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন না কোনো রাজনৈতিক নেতা। 10 মে দিন বেলডাঙ্গায় নৌকাডুবিতে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থ সাহায্য করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায়, তখন বেলেঘাটায় আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, ফুলবাগান থানায় অভিযোগ দায়। কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলিপুরদুয়ারে তৃণমূলের বিক্ষোভ, সবজির মালা বানিয়ে গলায় পড়েন আন্দোলনকারীরা। একই ইস্যুতে হুগলির ধনেখালীতে তৃণমূলের সাইকেল র্যালি, র্যালিতে ছিলেন মন্ত্রী অসীমা পাত্র। করোনা আক্রান্ত পর্যটন মন্ত্রী গৌতম দেব ভর্তি শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তিনিও। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 3,942 জন, মৃত্যু হয়েছে 55 জনের, মোট সংক্রমিত 3,97,000 পার, মৃতের সংখ্যা বেড়ে 7,177, রাজ্যে মোট সুস্থ 4,283, সুস্থতা প্রায় 3,55,000। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত 846, মৃত্যু হয়েছে 13 জনের, উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত 816, মৃত্যু হয়েছে 11 জনের, দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলিতে আক্রান্ত 4 জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক চিকিৎসকের, মৃত্যু হলো হাওড়ার বালির নিশ্চিন্দার বাসিন্দা জেনারেল ফিজিশিয়ান অশোক মণ্ডলের। করোনা আক্রান্ত হয়ে গত 19 অক্টোবর ভর্তি হন বাঙ্গুর হাসপাতালে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 84,11,724, গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 47,638 জন, গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 670 জনের, সুস্থ হয়েছেন 54,157। বিশ্বে করোনায় কমলো দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, তবে দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে, দৈনিক মৃত্যু কমলো 1,300 বেশি, দৈনিক আক্রান্ত কমলো 53,000-এর বেশি। কয়লা ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা, টাকার ভাগ কাদের কাছে, ফাইলের হদিস, দাবি আয়কর সূত্রে। 150 কোটি টাকার অবৈধ কারবারের নথি বাজেয়াপ্ত, বাড়ি থেকে নগদ সহ প্রায় 5.5 কোটির গয়না উদ্ধার, যদিও ফেরার কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি।
গরু পাচারের মামলায় দিল্লি থেকে গ্রেফতার ব্যবসায়ী এনামুল হক গ্রেফতার করল সিবিআই। এনামুল ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গরু পাচারের ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ। বীরভূমের রামপুরহাটে বকচুই গ্রামে বোমা ফেটে গুরুতর জখম বাবা ছেলে ভর্তি বর্ধমান মেডিকেলে, মাটি খুঁড়ে গর্ত করার সময় বিস্ফোরণ দাবি পরিবারের, তদন্তে রামপুরহাট থানার পুলিশ। হেস্টিংসের সেনা আবাসনে কর্নেলের অস্বাভাবিক মৃত্যু, আবাসনের চারতলার ব্যালকানি থেকে পড়ে মৃত্যু কর্নেল প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায়ের, সম্ভবত পা পিছলে পড়ে মৃত্যু অনুমান পুলিশের। নিউটাউনের অভিজাত আবাসন থেকে পড়ে মৃত্যু বছর চল্লিশের এক ব্যক্তির, বিকেল চারটে নাগাদ আচমকাই ঝাঁপ দাবি প্রত্যক্ষদর্শীদের, স্ত্রীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছিল, সেই অবসাদে আত্মহত্যা দাবি পরিবারের। মুচিপাড়া থানায় শ্রী গোপাল মল্লিক লেনে বাড়ি থেকে উদ্ধার মধ্যবয়স্ক ব্যক্তির দেহ, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা, মেলেনি সুইসাইড নোট, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে মুচিপাড়া থানার পুলিশ। এবার প্রতারণার শিকার লরেটো কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে পাঁচ লক্ষ টাকা, পেটিএমে কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা, লালবাজারে ব্যাংক জালিয়াতি দমন শাখায় অভিযোগ দায়ের। দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকার অভিযোগ, বেতনের দাবিতে থালাবাজি হাতে রাস্তায় নেমে প্রতীকী ভিক্ষে চাইবেন হুগলি নদীর জলপথ পরিবহন সমিতির কর্মীরা, রাজ্য সরকার আর্থিক সাহায্য করেছে, দ্রুত মিটিয়ে দেওয়া হবে বেতন দাবি সমবায় মন্ত্রী। পেঁয়াজ মজুত রুখতে কলকাতার বিভিন্ন বাজারে অভিযান কলকাতা পুলিশের, কত দামে কেনা পেঁয়াজ রসিদ নেই অনেক বিক্রেতাদের কাছে, অভিযানের খবরে দোকান বন্ধ করে উধাও অনেকে। আলু পেঁয়াজের কালোবাজারে রুখতে রায়গঞ্জ শহরে পুলিশ প্রশাসনের অভিযান, বাজার পরিদর্শন রায়গঞ্জ থানার পুলিশ ব্লক প্রশাসনের। দুর্গাপুর ব্যারাজে ভাঙা লক গেট মেরামতি সম্পূর্ণ, তবে এদিন দিনভর দুর্গাপুর পুর এলাকায় জল সংকট অব্যাহত, রাতের মধ্যে স্বাভাবিক হতে পারে জল সরবরাহ, আশ্বাস পুরসভার। শহরের বেশ কয়েকটি নামী হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখে ক্ষতিপূরণের নির্দেশ স্বাস্থ্য কমিশনের, মেডিকাকে পঞ্চাশ হাজার, তোপসিয়ার ফ্লেমিং নার্সিং হোমকে এক লক্ষ টাকা জরিমানা, আইএলএস কে চল্লিশ হাজার ও চার্নক হাসপাতালকে পঞ্চাশ হাজার ক্ষতিপূরণের নির্দেশ। হাইকোর্টের নির্দেশের পরই জগদ্ধাত্রী পুজো নিয়ে চন্দননগরে পুলিশ প্রশাসনের সঙ্গে পুজো কমিটিগুলির বৈঠক, করোনা আবহে বন্ধ শোভাযাত্রা, বেশ কিছু পুজো কমিটি ঘট পুজোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় এবার কুড়ি ডিগ্রিরও নিচে নামলো পারদ, আর সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম, জেলাতেও পারদ পতন অব্যাহত। আগামীকাল বিহারের তৃতীয় তথা শেষ দফা নির্বাচন, ষোলটি জেলার আটাত্তরটি বিধানসভা কেন্দ্রের ভোট, ভোটের সংখ্যা দু কোটি পঁয়ত্রিশ লক্ষ। উন্নাও নির্যাতিতার বাবার মৃত্যু মামলায় কুলদীপ সিং সেঙ্গারের আবেদনের প্রেক্ষিতে সিবিআই কে নোটিশ দিল্লি হাইকোর্টের, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান বহিষ্কৃত বিজেপি বিধায়ক। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে পূর্ব লাদাখের চুশুলে ভারত চীন কমান্ডার পর্যায়ে বৈঠক, অন্যদিকে সীমান্ত অশান্ত করার চেষ্টা করছে লাল ফৌজ, দেওয়া হচ্ছে যোগ্য জবাব, মন্তব্য সিডিএস বিপিন রাওয়াতের। করোনা পরিস্থিতিতে আতশবাজিতে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত কর্ণাটকেও, শীঘ্রই জারি হতে চলেছে নির্দেশিকা, জানালেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। গণনায় জোর ধাক্কা ট্রাম্পের, মিশিগান জর্জিয়ায় কারচুপির অভিযোগ খারিজ আদালতে, হার মানছে টিম ট্রাম্প, প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগপত্র তৈরি করছেন বলে খবর। মিঙ্ক থেকে কি করোনা সংক্রমণ, মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় পনেরো মিলিয়ন মিঙ্ক মেরে ফেলার সিদ্ধান্ত নিল ডেনমার্ক সরকার, উৎকৃষ্ট মানের পশমের জন্য ইউরোপের বিভিন্ন দেশে চাষ হয় এই প্রাণীটির। করোনা আক্রান্ত পরিবারের এক সদস্য সেলফ আইসোলেশনে গেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর, উপসর্গ না থাকলেও কোভিড টেস্ট করিয়েছেন, এখনো আসেনি রিপোর্ট। প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইয়ের কাছে হারলেও এখনো টিম দিল্লির নজরে, এখন দ্বিতীয় কোয়ালিফায়ার, সেই লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত রাবাডা শ্রেয়সরা, আগাগোড়া দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে এসেছে গোটা দল। আইপিএলের মাঝে নিজের সন্তানের সঙ্গে খেলাধুলোর ছবি পোস্ট করলেন হার্দিক পাণ্ড্য, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তার মন্তব্য, এটাই আমার জীবনের সেরা সময়। মুম্বাইয়ে সিনেমা হল খোলার পরই মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, এই সিনেমা হলেই টানা এক হাজার দুশো পঁচাত্তর সপ্তাহ ধরে চলার রেকর্ড করেছিল ডিডিএজে। এক ছবিতে শাহরুখ সালমান, বলিউড সূত্রে তেমনটাই খবর, শোনা যাচ্ছে শাহরুখের আগামী ছবি পাঠানে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সালমান খানকে, শাহরুখের জিরোতেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সালমান খানকে। ম্যালেরিয়া আক্রান্ত কৃতি খারবান্দা সোশ্যাল মিডিয়ায় নিজেই খবরটি জানিয়েছেন অভিনেত্রী।